আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সামিনাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে কিভাবে সুন্দর সিম্পল ওয়েতে টিকলি, গলার হার বানানো যায় সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা চলুন, এই প্রথমে আমি ছোট টিকলিটা দিয়ে শুরু করছি। এই টিকলি বানাতে আমার কী কী উপকরণ লেগেছে আমার এখানে দেখুন, আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ধরনের কিছু কাপড়ের আর্টিফিশিয়াল ফুল আমি নিয়েছিলাম। এরপরে আমি এখানে কিছু এই ধরনের পার্লের স্টোনও আছে, আর্টিফিশিয়াল স্টোনগুলোকে বলে স্ট্রিপ, এগুলোও নিয়েছিলাম। আর এখানে একটি গ্লু গান আছে, কাঁচি আর গ্লু গানের স্টিক্স নিয়েছি। তা আসুন কিভাবে আমি এই ধরনের ছোট টিকলি বানিয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি একটি গোল সার্কেল তৈরি করেছিলাম কাগজের। তা আমি উল্টো দিক থেকে দেখাই যে এই ধরনের গোল সার্কেল তৈরি করেছি। এরপরে এই গোল সার্কেলটির উপরে কাগজের সার্কেল করার পর আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো এখানে বসিয়েছি। তা এখন দেখুন এই ফ্লাওয়ারগুলো জোড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ফ্লাওয়ারগুলো দুটো পাতা একসাথে জোড়া থাকে। তা জোড়াগুলোকে আমি এভাবে করে খুলে নিয়েছিলাম। খুলে মধ্যকার যেই ধরনের ইয়ালো কলি দেখছেন, ইয়ালো ধরনের আর্টিফিশিয়াল জিনিস দেখছেন, সেটা আমি খুলে ফেলেছিলাম। খুলে আমি এভাবে প্রত্যেকটি পাতাকে আলাদা করে এরপরে পিছনের জায়গার যেই পাতাটুকু আছে সেই পাতাটুকু আমি এখানে মধ্যে বসিয়েছি। এরপরে পার্লের একটি ছোট্ট স্টোন বসিয়েছি। এরপরে আমি দেখুন এখানে আর্টিফিশিয়াল স্টোন বসিয়েছি, ক্লিয়ার স্টোনগুলো এখানে 1, 2, 3, 4, 5 পাঁচটি স্টোন বসিয়েছি। আর সাইড দিয়ে আমি কিছু আর্টিফিশিয়াল স্টোনও দিয়ে দিয়েছি যাতে গ্যাপগুলোতে পূরণ করে। এরপরে আমি একটি ছোট্ট ছোট স্ট্রিপ তৈরি করেছি। আপনারা চাইলে এই সুতো দিয়েও পুঁতির মালাও গেঁথে বিটসগুলো বসাতে পারেন। আমার কাছে পুঁতির মালার বিটস ছিল না, এর জন্য কাগজ দিয়ে কীভাবে স্ট্রিপ তৈরি করতে হয় সেভাবে করেই আপনাদের সাথে শেয়ার করেছি। তা দেখুন আমি পিছন থেকে দেখাচ্ছি এভাবে করে কাগজের স্ট্রিপ তৈরি করেছি। স্ট্রিপটা এখানে লাগিয়ে দিয়েছি। এরপরে এই কাগজের স্ট্রিপটাকে যতটুকু অংশ আপনার যতটুকু পর্যন্ত আপনার মাথার টিকলি বানাবেন তো অতটুক পর্যন্তই আপনি মাপ দিয়ে একটি স্ট্রিপ সংযোজন করবেন গ্লু গান দিয়ে। এরপরে আমি আর্টিফিশিয়াল ছোট পার্লের স্টোনগুলোকে এভাবে উপর দিয়ে বসিয়ে দিয়েছি। হয়ে গেল সিম্পল ওয়েতে আমাদের ছোট্ট বাচ্চাদের জন্য বা ছোট্ট আকারে যদি আপনারা গায়ে হলুদের টিকলি এরভাবে পরতে চান তাহলে সুন্দরভাবে হলো। আমি একটু দেখুন এভাবে করে ঝুলিয়ে দেখাচ্ছি এরকম। এগুলো ক্লিপের সাহায্যে আপনারা পড়তে পারবেন। এরপরে আসা যাক এখানে বড় এই টিকলিটুকু আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি সেম অ্যাজ ইট ইজভাবে একটি গোল শেপ করেছি কাগজটাকে। এই ধরনের কাগজকে আমি গোল শেপ করে নিয়েছি। অনেক সময় ক্যালেন্ডার, পুরনো ক্যালেন্ডার থাকে, এই ধরনের কাগজগুলোকে, সাদা কাগজগুলোকে আপনারা এভাবে করে
সাইড দিয়ে দিতে পারেন। আর না হলে আর্ট পেপার আছে, মোটা আর্ট পেপারের কাগজ একটু মোটা হতে হবে যাতে সুন্দরভাবে সেট হয়, পাতলা কাগজে এগুলো হবে না। এভাবে করে শেপ করে আমি ফুলের পাতাগুলোকে সুন্দরভাবে কম্বিনেশন করে বসিয়েছি। এখানে দেখুন আমি লাইট পাতাটি, ফুলের পাতাটি আগে নিয়েছি, তারপরে বাসন্তী কালার, এরপরে আরেকটি বাসন্তী কালার, এরপরে বাসন্তী কালার বসিয়েছি। আর এর আগে আমি মাঝখানে মাঝখানে এই বাসন্তী কালার আগেই সেট করে নিয়েছিলাম পাতাটুকু। আর পাতাটি সেট করার আগে আমি চারদিকে এই ধরনের বিটসগুলো আগে সেট করে নিয়েছি, আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই যে একটু একটু ফাঁক ফাঁকে গ্যাপে আমি আগে দিয়ে বিটসগুলো বসিয়ে নিয়েছিলাম যাতে আমার গ্যাপগুলো পূরণ হয়। এবং এখানে আমি একটা, দুটো, তিনটা, চারটা স্টোনও বসিয়ে দিয়েছি। আর সেমভাবে অ্যাজ ইউজুয়াল আমি পাতাটির উপরে ছোট্ট এই ধরনের পিছনে যেই পাতাটুকু ছিল সেই পাতাটা কেটে আমি এটার উপরে সেট করে দিয়েছি এবং উপর দিয়ে স্টোন দিয়ে দিয়েছি যাতে একটি গর্জিয়াস লুক হয়। আর এভাবে করে আমি কাগজের, যেহেতু আমার তখন বেশি আমার পার্লের বিটসগুলো ছিল না, মুক্তোর টাইপের বিটসগুলো ছিল না, এর জন্য আমি কাগজের স্ট্রিপ করে কেটে এটার উপর দিয়ে আর্টিফিশিয়াল স্টোন বসিয়ে দিয়েছি। এগুলো দেখুন সুন্দরভাবে আপনাদের টিকটিকগুলো হয়ে গেল। এভাবে আপনারা ক্লিপ দিয়ে সেট করে রাখতে পারবেন। এটি গেল একটি ডেমো। এরপরে আসুন আপনাদেরকে আমি এই মালাটুকু শেয়ার করছি কিভাবে এই মালাটুকু বানিয়েছি। এই ধরনের বিটসগুলাই আপনারা এই স্ট্রিপে ব্যবহার করতে পারেন। যদি আপনাদের এই ধরনের পার্লের বিটস থাকে, দোকান থেকে কিনতে পাওয়া যায় গালসিয়া মার্কেটের উপরে, নিউ মার্কেটে, এছাড়া চক বাজারে, ইসলামপুরে, এই ধরনের বিটসগুলো হোলসেল দোকান থেকে কিনলে আপনারা খুব কম মূল্যে পেয়ে থাকবেন। আর যারা বাইরের দেশে আছেন তারা ডলার স্টোরে পাবেন, বিভিন্ন ক্রাফটসের দোকানগুলোতে আপনারা এই ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো পেয়ে থাকবেন। এবারে চলুন আমি কীভাবে এই লেয়ারটুকু তৈরি করেছি। প্রথমে আমি একটি বড় সুতা নিয়েছি, সুতার মধ্যে এই ধরনের গোল্ডেন বিটসগুলো গেঁথেছি, তারপরে আরেকটু এর চেয়ে আরেকটু ছোট্ট আকারের সুতা নিয়েছি। এভাবে করে আমি কয়েকটা লেয়ার সম্পন্ন করেছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা লেয়ার সম্পন্ন করেছি। এবং লেয়ার সম্পন্ন করার পর আমি এখানে টু কম্বিনেশন করে ফ্লাওয়ারগুলো বসিয়েছি। এখানে একটি হলুদ, লাল, হলুদ, আবার হলুদ, লাল, হলুদ ফ্লাওয়ারগুলো সেট করেছি। দেখুন পিছনে যদি আমি আপনাদেরকে শেয়ার করি, একটি কাগজের মাধ্যমে আমি ফ্লাওয়ারগুলোকে সেট করেছি। সেট করার পর এই সুতোর যে বিটসগুলো ছিল ওটাও এভাবে আমি এদিক দিয়ে সকারে গ্লু স্টিক দিয়ে সেট করে দিয়েছি। দূর থেকে আপনাদের সাথে শেয়ার করলে দেখুন অন্যরকম লাগবে, ঠিক এইভাবে। সেম অ্যাজ ইট ইজ এখানেও আমি এভাবে করে কাগজের ফ্লাওয়ারের গুলোকে এভাবে করে সেট করেছি। এভাবে করে আপনারা গায়ে হলুদে মেহেন্দি অনুষ্ঠানে এ ধরনের হারগুলো সুন্দরভাবে নিজেরা তৈরি করে বানিয়ে পরতে পারেন। এরপরে আসা যাক, দেখুন এই ছোট্ট হারটুকু কীভাবে বানিয়েছি। এখানে আমি একটি ছোট্ট বল আগে দিয়ে সেট করেছি। দেখুন এখানে কাগজের সহকারে আমি এখানে সুতো দিয়ে গেঁথে এই বলটুকু এভাবে সেট করে নিয়েছি। দেখুন আপনারা, আপনাদেরকে এখানে প্রথমে
আমি একটি সুতোর দিয়ে ছোট্ট করে আমি বলগুলো ক্রিয়েট করে নিয়েছি আর এভাবে করে বিটসগুলোকে গেঁথে নিয়েছি। গাঁথার পর ওই কাগজ যতটুকু আপনার শেপ লাগবে ছোট্ট একটি কাগজ স্ট্রিপ করে আপনি ফ্লাওয়ারগুলোকে এভাবে বসিয়ে দিবেন। বসানোর পর এখান দিয়ে ছোট্ট বিটসগুলো আপনারা গেঁথে দিবেন কাগজের সাহায্যে। হয়ে গেল আপনার সিম্পল ওয়েতে গায়ে হলুদের গলার মালা। আরেকটি টিকলিও আমি এখানে বানিয়েছি একটি ডিফারেন্ট লুকে, গোল করে কেটে এভাবে ফ্লাওয়ারের পার্ল দিয়ে, ধরুন আপনি পার্পেল কালারের ফুলের পাতা নিয়েছেন, সেখানে সাথে পার্পেলের সাথে ডার্ক ব্লুটা যায়, এভাবে করে সুন্দর করে আরেকটি টিকলি ক্রিয়েট করতে পারেন। এভাবে গায়ে হলুদে এবং মেহেন্দির অনুষ্ঠানে আপনারা নিজেরাই ফ্লাওয়ারের হারগুলো বানিয়ে সুন্দরভাবে টিকলিগুলোকে বানিয়ে অল্প খরচে, খুব কম খরচে বাসার হাতের কাছে জিনিস দিয়ে আপনারা আপনাদের নিজেদের ফ্লোরাল, আর্টিফিশিয়াল ফ্লোরাল অর্নামেন্টসগুলো আপনারা নিজেরাই বানাতে পারেন। আশা করি এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাপোর্ট করবেন, আর প্লিজ আপনাদের সাবস্ক্রাইব আমার অনেক অনেক দরকার, কারণ আপনাদের সাপোর্টই আমাকে সামনের দিকে ভিডিও বানাতে সাহায্য করবে এবং অনুপ্রেরণা যোগাবে। আজ এই পর্যন্তই, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, আর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।